রাস্তা সংস্কার, পানীয় জল বা বিদ্যুতের দাবিতে নেও। এবার বেতন বৃদ্ধির দাবিতে শহরের মূল রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটনা বুধবার সকালে ঊনকোটি জেলার জুয়েলার সদর কয়লা শহরে। গোটা কয়লা শহর মহকুমার সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এদিন সকাল 9টা থেকে কৈলাসহর শহরে প্রবেশ করার মুখে বিমানবন্দরের সম্মুখে কৈলাসহর কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। রাস্তা অবরোধে রেকর্ড সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অংশগ্রহণ করে। রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে প্রায় শতাধিক গাড়ি আটকে পড়ে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পার বৃন্দ সবাই মিলিয়া আমাদের বেতন বৃদ্ধির দাবিতে আমরা এই আমরা ন্যূনতম সরকারের কাছে আমরা দাবি রাখি আমাদের বেতন 25,000 টাকা, যারা কর্মী আছে আর যারা সহায়িকা আছে তাদের ন্যূনতম ভাবে যেন 20,000 টাকা দেওয়া। আপনাদের কোন সংগঠনের পক্ষ থেকে? না, আমরা কোন সংগঠনের পক্ষ থেকে না, আমরা সব অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের পক্ষ থেকে, আমরা কোন সংগঠনের পক্ষ থেকে আমরা।